সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। এই যে দেখছেন এই গাছে কি বলেন তো, যারা চিনেন তারা তো বলতে পারবেন, যারা জানেন না তারা তো জানতে পারবেন না। তাই আমি বলে দিচ্ছি, এই হলো একটা মরিচ গাছ, এটার নাম চারা পিতা মরিচ। আর পাশেই আরেকটা কাশ্মীরি লঙ্কা, আর এটা হলো টমেটো গাছ আছে। তো এই মরিচটার কথাই আমি বলছি সবাইকে। এই মরিচটা পৃথিবীর সবচেয়ে দামি একটা মরিচ হিসেবে পরিচিত। তো আমি আগে জানতাম না এই মরিচ যে এত দামি। যখন এই চারাটা লাগিয়েছি তখন ছোট্ট ছিল, তখন তো আর মরিচ ছিল না গাছে। তো যখন আস্তে আস্তে ফুল আসলো, কলি আসলো, মরিচ আসলো, তো মরিচগুলো প্রথম দিকে তো সবুজ, তো আস্তে আস্তে এই কালার আসলো, হলুদ কালার, কমলা কালার, হলুদ না কমলা কালার, দেখতে খুবই সুন্দর। তো এই মরিচ আদিনিবাস, এই মরিচের আদিনিবাস হলো পেরুতে। এখন সর্বত্রই পাওয়া যায়। এই যে পেরে নিচ্ছি মরিচগুলো, কারণ যখন পেকে গেছে তো এখন তো পেরে নিতে হবে। আর এই যে কাশ্মীরি লঙ্কা, দেখুন কাশ্মীরি লঙ্কাটা কি লাল টকটকে হয়েছে। তো কাশ্মীরি লঙ্কাটা কিন্তু ঝাল না, সবাই তো জানেন কাশ্মীরি লঙ্কা তো ঝাল না, একটু কালার হয়, রান্নার সময় তরকারিতে দিলে বা স্মেলটা একটু ভালো আসে এ কাশ্মীরি লঙ্কা। তো আমার শখের এই গাছগুলো। তো শখের গাছের মধ্যে এই চারা পিতা, যে গোল গোল কমলা রঙের মরিচটা, এটার নাম চারা পিতা। এটা যে এত দামি সত্যি আমি জানতাম না। তো বিভিন্ন পেজ থেকে দেখলাম যে এই মরিচ বিশ্বকে, তো বিভিন্ন সুপার শপে এই মরিচের দাম প্রতি কেজি $35,000 বিক্রি হয়। আমি জানতামই না এত দামি, সর্বনাশ। তো আমার এই ছোট্ট ব্যালকনিতে এত দামি মরিচ আমি করতে পেরেছি, তাই সবাইকে দেখাচ্ছি। এর আগেও আমার অনেক আগের ভিডিওতে এই মরিচের একটা ভিডিও আছে, আর তখনও করেছিলাম, এবারও করছি, তাই আবার দেখাচ্ছি সবাইকে এই দামি মরিচ। এই তো পেরে নিচ্ছি সবগুলা, যেগুলা পেকে গেছে সবগুলাই পেরে নিচ্ছি। আপনাদেরকে তো দিতে পারবো না, কাছে থাকলে অবশ্যই দিতাম। অনেকগুলো পেরে নিয়েছি আমার, আবার গাছে না এই ফুল ফল যাই হোক গাছে থাকলে আমার কাছে ভালো লাগে, সুন্দর লাগে। কিন্তু ফলগুলো তো এখন পাড়তে হবে, খাওয়ার জন্য তো উপযুক্ত হয়ে গেছে, আর রাখা যাবে না। তো এই মরিচ কিন্তু খুব একটা যত্ন লাগে না, এটা আমাদের দেশেও করা যাবে, তেমন যত্নের প্রয়োজন হয় না, কিন্তু এটাতে খুব বেশি রোদের প্রয়োজন হয়। একটু রুদ্র উজ্জ্বল জায়গায় থাকলে খুব সুন্দর মরিচগুলো হয়। কিন্তু একটা জিনিস, এটার গোড়াতে কোনো সময় জল জমা থাকতে পারবে না। এটার গোড়াতে যদি জল জমে থাকে তাহলে মরিচের গাছ মরে যাবে, আর বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে। তো আমার এখানে তো অসুবিধা হচ্ছে না, আমার তো ব্যালকনিতে উপরে ছাদের মতো আছে, বৃষ্টি আসলেও তেমন বৃষ্টি লাগে না। এটার একমাত্র
মানে যত রোদ পাবে ততই গাছের জন্য ভালো। তো আমাদের দেশেও সেই জন্য বলছি আমাদের দেশে এই মরিচ হবে, ফলনও খুব বেশি হয়। আমার তো ছোট্ট টবে, আমি প্রথম বুঝিনি, ছোট্ট একটা টবে আমি গাছটা লাগিয়েছি, তারপরেও এই ছোট্ট গাছে অনেকগুলো মরিচ ধরেছে, অনেক। তো বন্ধুরা, সবাই এই পঞ্চকথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলেই পৌঁছে যাবে আপনাদের কাছে সবকটি ভিডিও, আর আপনারাও হয়ে যাবেন পঞ্চকথা পরিবারের একজন সদস্য। তাহলে আবারও আসবো আপনাদের জন্য অন্য কিছু নিয়ে। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পঞ্চকথার সাথে থাকবেন। পঞ্চকথাও সবার সাথে আছে, থাকবে। এই চারা পিতা মরিচ সম্বন্ধে আপনাদেরকে আমি যতটুকু জানি বললাম, আর যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা, আমি যতটুকু জানি বললাম, হয়তো জানতে পারবেন। এই মরিচের আদিনিবাস পেরুতে, এখন সব জায়গাতেই হচ্ছে। এক সময় হয়তো আমরা জানতাম না, চিনতাম না, এখন তো এই যে আমি এখন চারাটা করেছি, মরিচ ধরেছে, তারপর পাকলো, এই পাকা মরিচ আমি শুকিয়ে রাখবো, এটা দেশে যখন যাব আবার দেশে সবাইকে দিয়ে আসব, আমার পরিচিত যারা তাদেরকে দেব, তারা করবে, তখন এইভাবেই এটা সব জায়গায় হয়ে যাবে। আপনারাও কাছে থাকলে আমি অবশ্যই এটার বীজ আমি সবাইকে আমি দিতাম। এই যে দেখুন, আমি প্লেটে তুলে রাখছি, কত সুন্দর কালারটা, কি একদম কমলার কালার। আপনারা হয়তো বলবেন যে একটা দুটো গাছ ওইগুলো আবার দেখাতে হয়, কিন্তু আমার তো শখের গাছ, এখানে যে এটা করতে পারছি এটাই আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করছি, সবাইকে দেখাচ্ছি, আর আমার যে আনন্দটা হচ্ছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই তো ঠান্ডা এসে যাচ্ছে, তো এখন আর গাছগুলো বাঁচানো যাবে না আস্তে আস্তে। এই যে দেখুন কত বড় এই কাশ্মীরি লঙ্কা, অনেক বড়। এই ঠান্ডা পড়ে যাচ্ছে, তো বেশ ঠান্ডা, এখনই ঠান্ডা, আর আরও যখন বেশি ঠান্ডা আসবে তখন তো এই গাছগুলো আমার বাঁচাতেই পারবো না, তো কি আর করা যাবে, বেশি দিন এখানে রাখা যায় না গাছ, কারণ ঠান্ডা এসে যায়, ঠান্ডাতে বাইরে গাছ একদম জমে যাবে, যখন বরফ পড়বে, বরফের আগেই, এখনই তো 8-9 টেম্পারেচার, তখন তো একদম মাইনাসে চলে যায় বরফ যখন পড়ে। তো কেমন লাগছে আমার এই চারা পিতা মরিচ, কাশ্মীরি লঙ্কা, একটা টমেটো গাছ, সব কিছু মিলিয়ে? অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আমার যা কিছু হয় সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। দেখুন মরিচগুলো, এই যে প্লেটে আমি তুলে রাখছি, কত সুন্দর না কালারগুলা, আমি কয়েকটা কাঁচাও আমি পেরেছি খাওয়ার জন্য,
এই চারাপিতা যে গোল গোলটা কমলা রঙের, এটা চারাপিতা, এটা কিন্তু বেশ ঝাল, অনেকটা ঝাল, কিন্তু একটা স্মেল আছে খুব সুন্দর। এইটা নাকি শুকিয়ে মানে পাউডারের মতো করে কৌটোয় ভরে রেখে দেওয়া যায়, আর সময় মতো ইচ্ছে মতো যে কোনো তরকারিতে রান্নায় ব্যবহার করা যায়। এটা শুনেছি রাজা বাদশারা নাকি এই মরিচ খেতেন এক সময়, তো এখন তো আমরাও খাচ্ছি, তখন তো হয়তো সব দেশে এই মরিচের পরিচিতি ছিল না, সেই জন্য আমরাও চিনতাম না, এখন আমরাও চিনতে পারছি, সব জায়গায় সবাই এখন এটা পারবে নিজেরাই করে নিতে। কারণ এইটা, এই মরিচ গাছ করতে তেমন কোনো ঝামেলাই নাই, আমার তো কোনো ঝামেলাই হয়নি, শুধু মাঝে মাঝে একটু জল দিয়েছি এইটুকুই, আর কিছু করতে হয়নি। এখন প্লেটে আমি তুলে রেখেছি, মরিচগুলো কত সুন্দর হয়েছে, সবগুলো মরিচ একসাথে করে, যতগুলো আমি তুলেছি সবগুলো একসাথে করে এখানে প্লেটে রেখেছি সবাইকে দেখানোর জন্য।